আপনাদের সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন আপনারা সবাই জানেন যে প্রত্যেক সপ্তাহের প্রথম দিন আপনি নতুন কিছু শেখেন এবং পরের দিন আপনারা সবাই সেটির উপর চর্চা করেন। তবে আজকের ক্লাসে আমরা যা শিখেছি তা সম্পর্কে আপনারা সবাই চর্চা করবেন। তবে আসুন আমরা আগের ক্লাসের উপর চর্চা শুরু করি। আপনি কি বলতে পারবেন লোয়ার কেস এবং আপার কেসের মধ্যে কি পার্থক্য? আপার কেস ব্যবহার করে আপনি পুরো লাইন বা অনুচ্ছেদের অক্ষরকে ক্যাপিটালে পরিবর্তন করতে পারেন। একইভাবে লোয়ার কেস ব্যবহার করে আপনি পুরো লাইন বা অনুচ্ছেদটিকে স্মল বা ছোট অক্ষরে পরিবর্তন করতে পারেন। আপনি কি বলতে পারবেন প্রতিটি শব্দকে ক্যাপিটালাইজ করে কি হয়? প্রত্যেক শব্দকে ক্যাপিটালাইজ করে আপনি একটি শব্দের প্রথম অক্ষরকে ক্যাপিটালে পরিবর্তন করতে পারেন। আপনি কি বলতে পারবেন টেবিল কি এবং কেন আমরা এটির ব্যবহার করি? একটি টেবিল কলাম দ্বারা গঠিত এবং রো তার সঙ্গেই রাখা থাকে। এটি আপনার অঙ্কের নোটবুকের মতন উপস্থিত হয় এবং এটিতে অনেকগুলি বাক্স রয়েছে। আমরা অনেক কাজে টেবিল ব্যবহার করি, যেমন অফিসের কাজের জন্য, রিপোর্ট কার্ড তৈরি করার জন্য, ক্যালেন্ডার তৈরি করার জন্য, ছাত্রদের মার্কস রেকর্ড করার জন্য অথবা তাদের অন্যান্য ডিটেলস রাখার জন্য ইত্যাদি। আপনি কি বলতে পারবেন মার্জ সেল দিয়ে কি হয়? মার্জ মানে একসাথে অথবা একত্রিত করে তোলা। মার্জ সেল এক বা একাধিক ঘরকে একের মধ্যে একত্রিত করতে ব্যবহৃত হয়। আপনি কি বলতে পারবেন স্প্লিট সেলস দিয়ে কি হয়? স্প্লিটের অর্থ একটিকে ভেঙে বা একটি থেকে অনেক টুকরোতে বিভক্ত করা। স্প্লিট সেল ব্যবহার করে আপনি এক সেল বা ঘরকে একাধিক ঘরের মধ্যে বিভক্ত করতে পারেন। যদি আপনি চান তবে আপনি সেল বা ঘরকে হরিজন্টালি বা ভার্টিক্যালি ভাবে বিভক্ত করতে পারেন। তবে এখন আজকের ক্লাস শুরু করা যাক। এখন আপনারা সবাই আপনাদের কম্পিউটারের সুইচ অন করুন এবং আপনার রাইটারের ফাইলটি ওপেন করুন। যদি আপনাদের রাইটারের ফাইলটি ওপেন করার ক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকে তবে ভিডিওটি দেখুন এবং সেটি থেকে শিখুন। রাইটার ফাইলকে শর্টকাট মাধ্যমে ওপেন করার জন্য আপনাকে সবথেকে আগে নিজের কিবোর্ডে গিয়ে উইন্ডোজ এবং আর কে একবার প্রেস করতে হবে। আপনারা দেখতে পাবেন আপনার কম্পিউটারে একটি রান কমান্ড চলে এসেছে। তার মধ্যে আপনি কোনো জায়গা ছাড়া এস রাইটার টাইপ করে ওকে করুন। এইভাবে শর্টকাট পদ্ধতিতে আপনার রাইটারের ফাইল খুলে গেল। এরপর আপনি পাঁচটি রো এবং পাঁচটি কলাম দিয়ে একটি টেবিল তৈরি করেন এবং এটিতে ছাত্রদের রেকর্ড যোগ করুন। আপনি কোনো সমস্যার সম্মুখীন হলে ভিডিওটি দেখুন এবং এটি থেকে শিখুন। রাইটারের পাতাতে একটি টেবিল আঁকার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের টেবিল অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে ইনসার্ট অপশনে গিয়ে টেবিল অপশনটিতে ক্লিক করব। সেখান থেকে সাইজে গিয়ে আপনি দেখতে পাবেন কলাম আর রো দুটি অপশন। কলামের ড্রপ ডাউন বাটনটিতে গিয়ে আমরা সেটিকে বাড়িয়ে 5 করব এবং রোয়ের ড্রপ ডাউন বাটনটিতে গিয়েও সেটাকেও 5 করে ওকে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন
আপনাদের সামনে একটি টেবিল তৈরি হয়েছে। সেই টেবিলটির মধ্যে প্রথম সেলটিতে আপনারা নেম লিখুন, দ্বিতীয় সেলটিতে যাবার জন্য আপনারা রাইট অ্যারো কি এর ব্যবহার করুন এবং সেখানে রোল নাম্বার লিখুন। তারপর আপনারা আবার রাইট অ্যারো কি এর ব্যবহার করে তিন নম্বর সেলটিতে যান এবং সেখানে একটি বিষয়ের নাম লিখুন, যেমন ম্যাথস, এবং চতুর্থ সেলটিতে আরেকটি বিষয়ের নাম লিখুন, যেমন ইংলিশ, এবং পঞ্চম সেলটিতে গিয়ে আপনারা আরেকটি বিষয়ের নাম লিখুন, যেমন হিন্দি। এরপর আমরা শিক্ষার্থীদের নাম লিখব। আমরা এখানে প্রথম শিক্ষার্থীর নাম লিখলাম এবং পরের সেলটিতে যাবার জন্য আমরা রাইট অ্যারো কি এর ব্যবহার করব এবং রোল নাম্বার স্থাপন করব, তারপর তার বিষয়গুলির নাম্বার স্থাপন করব। আমরা আবার একটি আরো শিক্ষার্থীর নাম টাইপ করব এবং তারপর রাইট অ্যারো কি দিয়ে পরের সেলটিতে গিয়ে রোল নাম্বার স্থাপন করব এবং তার বিষয়গুলির নাম্বার স্থাপন করব। আমরা আরেকটি শিক্ষার্থীর নাম লিখব এবং রাইট অ্যারো কি দিয়ে পরের সেলটিতে গিয়ে তার রোল নাম্বার টাইপ করব এবং তারও বিষয়গুলির নাম্বার আমরা টাইপ করব। তারপর আমরা শেষের সেলটিতে গিয়ে সেখানে আরেকটি শিক্ষার্থীর নাম টাইপ করে তার রোল নাম্বার টাইপ করব। এবং তার নাম্বারগুলো আমরা টাইপ করব। এইভাবে আমরা একটি টেবিলকে গঠন করা এবং তার মধ্যে বিভিন্ন ধরনের ডেটা টাইপ করাও শিখলাম। এখন আপনারা সবাই এগিয়ে যান এবং দেখান যে আপনি প্রথম রো এর ওপর একটি নতুন রো ইনসার্ট করতে পারেন। যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে ভিডিওটি দেখুন এবং এটি থেকে শিখুন। রাইটারের পাতাতে টেবিলের মধ্যে একটি রো ইনসার্ট করার জন্য আমরা সর্বপ্রথম নিজের কার্সারকে সেই জায়গায় স্থাপন করব যেখানে আমরা একটি রো স্থাপন করতে চাই এবং তারপর ইনসার্ট অপশনে গিয়ে রো অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে, সেখান থেকে আপনারা নাম্বার অপশনটির ড্রপ ডাউন বাটনটিতে গিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী নাম্বারকে বাড়াতে বা কমাতে পারবেন এবং বিফোর অপশনটিতে গিয়ে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের কার্সারটি যেখানে স্থাপন ছিল তার আগে একটি রো চলে এসেছে। যদি আপনারা আফটার অপশনটি সিলেক্ট করে হতেন তাহলে যেখানে আপনাদের কার্সারটি ছিল তার পরে রো আসত। এইভাবে আমরা একটি রোকে ইনসার্ট করা শিখলাম। তারপর আপনারা সবাই এই প্রথম রো মার্জ করুন এবং এটিতে আপনার স্কুলের নাম টাইপ করুন। যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে ভিডিওটি দেখুন এবং এটি থেকে শিখুন। রাইটারের পাতাতে একটি টেবিলের মধ্যে মার্জ সেলস
এই অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম সেই জায়গাতে নিজের কার্সারটি স্থাপন করব যেখানে আমরা সেলটি মার্জ করতে চাই এবং তারপর মেনু বারে টেবিল অপশনে গিয়ে সেখান থেকে সিলেক্ট অপশনে যান এবং রো অপশনটিতে ক্লিক করুন এটা দিয়ে আপনাদের সেই রোটি সিলেক্ট হবে যেখানে আপনাদের কার্সার স্থাপন ছিল আমরা তারপর আবার মেনু বারে টেবিল অপশনটিতে গিয়ে মার্জ সেল অপশনটিতে ক্লিক করব আপনারা দেখতে পাবেন আপনাদের রোয়ের কলামগুলি সরে গেছে তার মানে আপনাদের এই রোয়ের সেলগুলি মার্জ হয়েছে বা সেলগুলি সরে গেছে আমরা সেখানে কম্পিউটার শিক্ষা টাইপ করব এইভাবে আমরা একটি টেবিলের মধ্যে মার্জ সেলস অপশনটির ব্যবহার শিখলাম এখন দেখান কিভাবে আপনি কলামের শেষ অংশটিকে দুই ভাবে ভাগ করে দেবেন এরপর এই বাক্সতে টোটাল নাম্বার টাইপ করুন এবং তারপর একটি বাক্সতে ফলাফল নাম্বার টাইপ করুন যদি আপনার কোনো সমস্যা থাকে তবে ভিডিওটি দেখুন এবং এটি থেকে শিখুন আমরা সর্বপ্রথম নিজের কার্সারকে সেই জায়গায় স্থাপন করব যেখানকার সেল আমরা স্প্লিট বা সেখানকার সেলকে কয়েক ভাগে বিভক্ত করতে চাই তারপর আমরা নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের টেবিল অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং তারপর স্প্লিট সেলস অপশনটিতে একবার ক্লিক করব আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে সেখানে স্প্লিট সেল ইনটু এই অপশনটিতে গিয়ে তার ড্রপ ডাউন বাটনটিতে ক্লিক করুন এবং ডাইরেকশনে গিয়ে ভার্টিক্যাল অপশনটিতে ক্লিক করে ওকে করুন আপনারা দেখতে পাবেন আপনাদের কার্সার যে সেলে স্থাপন ছিল তার মধ্যে আরেকটি সেল চলে এসেছে মানে আপনাদের সেলটি দুই ভাগে বিভক্ত হয়েছে আপনারা এই সেলটিকে কয়েক ভাগে বিভক্ত করতে পারেন স্প্লিট সেলস অপশনটি দিয়েই এইভাবে আমরা স্প্লিট সেলস অপশনটির ব্যবহার শিখলাম এখন দেখান আপনি কিভাবে আপনার টেবিলের ডিজাইন পরিবর্তন করবেন যদি কোনো সমস্যা হয় তবে ভিডিওটি দেখুন এবং এটি থেকে শিখুন রাইটারের পাতাতে অটো ফরম্যাট অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের টেবিল অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে অটো ফরম্যাট অপশনটিকে খুঁজে একবার ক্লিক করব আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে সেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের অপশনে ক্লিক করে দেখুন আপনারা যে অপশনটি ক্লিক করবেন তার একটি উদাহরণস্বরূপ দেখতে পাবেন এবং নিজের ইচ্ছা মতন একটি অপশনকে সিলেক্ট করুন এবং তারপর ওকে বাটনটিতে ক্লিক করুন আপনারা দেখতে পাবেন আপনারা যে অপশনটি সিলেক্ট করেছিলেন সেই হিসেবে আপনাদের টেবিলটি তৈরি হয়েছে এইভাবে আমরা অটো ফরম্যাটের ব্যবহার শিখলাম আমরা এখন আজকের ক্লাস এখানেই শেষ করব দেখান যে আপনি একটি নতুন জায়গায়
রাইটারের ফাইল সেভ বা সংরক্ষণ করতে পেরেছেন। সঠিক পদ্ধতিটি ব্যবহার করে আপনার কম্পিউটারটি শাটডাউন করুন। আজকের ক্লাসে আপনি চর্চা করেছেন কেস পরিবর্তন করা সম্পর্কে এবং টেবিল মেনুর অপশন সম্পর্কে, যেমন টেবিল ইনসার্ট করা, মার্জ সেল, স্প্লিট সেল এবং অটো ফরম্যাট। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন